আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো কি করে মাছের বোড়া করতে হয় যার প্রয়োজন হচ্ছে এখানে আমি নিয়েছি মাছ এক কাপ এবং এখানে আমি মাছগুলোকে ভেজে আলাদা করে নিয়েছি কাটাগুলো এখানে পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি আধা কাপ ডিম একটি বিস্কিটের গুঁড়ো নিয়েছি ছয় থেকে সাত চা চামচ এখানে নিয়েছি পুদিনা পাতা আধা চা চামচ ধনিয়া পাতা দেবো এক চা চামচের মতো কাঁচামরিচ স্বাদ মতো এখানে আমি দুইটি নিয়েছি কুচি করে কাটা লবণ আদা চামচ ধনিয়া আদা চা চামচ হলুদ এবং মরিচ আধা চা চামচ আধা চা চামচ করে এবং ধনিয়া আদা চা চামচ গরম মশলা আধা চা চামচ এবং তার সাথে আমি নিয়েছি এখানে এক চা চামচের মতো আদা এবং রসুন মেশানো সাথে আমি নিয়েছি এতে কালো গরুর মরিচ নিয়েছি দু চিমটি পরিমাণে তো এখন আমার যা করতে হবে এগুলো সব আমরা এগুলোকে মাখিয়ে নিচ্ছি আমার এখানে আমার তেল গরম হয়ে গেছে এখন আমি আমার যে বড়াগুলো রয়েছে এগুলো আমি পাতলা পাতলা করে ভেজে নেব আমি এপুট করে আমার বোড়াগুলোকে ভেজে নিচ্ছি এটা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে আমি এগুলোকে নামিয়ে ফেলবো তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার বুড়ার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর মাই ভিডিও বাই